আসসালামু আলাইকুম দর্শক, আজকে অনেক দিন পরে সুযোগ পেয়েছি নায়িকা পরিমণি এবং তার স্বামী বিশেষ করে শরীফুল রাজকে নিয়ে কথা বলার। এর আগে আমি কথা বলি নাই তার স্বামীকে নিয়ে তেমন একটা, তো আজকের ভিডিওতে কিন্তু কোনো ছাড় হবে না। দর্শক শ্রোতা, অবশেষে প্রথমে সুখবর দিয়ে শুরু করি। আপনারা কিন্তু জেনে গেছেন যে পুত্র সন্তানের মা হয়েছেন পরিমণি, বাবা হয়েছেন শরীফুল রাজ। তো পরিমণির লাইফ স্টাইল সম্পর্কে প্রথমে কথা বলবো, তারপরে আমরা শরীফুল রাজের বিষয়টা নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতা, প্রথমেই বলছি অভিনন্দন। আপনারা পরিমণির কথা যদি বলি, আপনারা সুখে শান্তিতে বসবাস করেন, সারা জীবন যাতে একসাথেই থাকেন, কিন্তু জনগণের কিছুটা সন্দেহ আছে, এই সন্দেহটা আপনারা মিথ্যা প্রমাণ করেন। কি সন্দেহ? বিগত দিনগুলোতে পরিমণির লাইফ স্টাইল যদি দেখেন, এই তো কয়েকদিন আগে একটা ভিডিও প্রকাশ পেয়েছে পুলিশ অফিসার সাকলাইন স্যারের সাথে জন্মদিনের পার্টিতে, তো সেটা না হয় না বলি। আপনি উইকিপিডিয়াতে সার্চ দিবেন পরিমণির হিস্ট্রি সম্পর্কে, দেখবেন যে তার বিয়ে সম্পর্কে কি লেখা আছে। যেমন 2010 সালে পরিমণি বিয়ে করেছিল ইসমাইল হোসেনের সঙ্গে, তার সাথে বিচ্ছেদ হয়ে গেছে 2012 সালে। ফেরদৌস কবিরের সৌরভের সঙ্গে বিয়ে হয়েছে 2012 সালে, বিচ্ছেদের সংবাদ এখানে নাই। তামিম হাসানের সাথে বিবাহ হয়েছে 2019 সালে, বিচ্ছেদ 2020 সালে। কামরুজ্জামান রনির সঙ্গে 2020 সালে বিয়ে, বিচ্ছেদ 2020 সালে। এরপরে মাঝে আমরা পুলিশ স্যারের সাথে আমি দেখেছি জন্মদিনের কেক কাটার ভিডিও দেখেছি। এরপরে সর্বশেষ শরীফুল রাজের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয় এবং সেখান থেকে তারা বিয়ে করে। এবং এইবার বিষয়টা পুরোটাই ব্যতিক্রম, আশা করছি ব্যতিক্রম হওয়ার কারণেই পরিমণি ভালোভাবে সংসার করবে। এতদিন তার কিন্তু কোনো সন্তান ছিল না, কিন্তু এখন তার সন্তান আছে, আর সন্তানটা কিন্তু ছেলে সন্তান। তার নাম গীতাও আমরা জানি, আপনারাও জানেন, হয়তো মনে পড়ছে না আপনার। তো যাই হোক, গুনিনের সেটে পরিমণির সাথে শরীফুল রাজের দেখা হয়, সেখান থেকে তাদের প্রেমের পরিণতি আমরা দেখতে পাই। এরপরে বিয়ে শাদী, এরপরে পরিমণির জীবনে সেই বোতল কাণ্ড, পুলিশ বা র্যাবের অভিযান, লাইভে আসা, বিভিন্ন কর্মকাণ্ড দেখেছি। জানি না পরিমণি এখন সামনে ভবিষ্যতে সিনেমা করবে কি না, বা সেই সিনেমা চলবে কি না, জানি না আমি। তো যাই হোক, এই হচ্ছে পরিমণির জীবন সম্পর্কে যদি দু একটা কথা বলি। এখন তার সন্তান হয়ে গেছে, এই সন্তানের কথা চিন্তা করে সে যদি লাইফটা সারা জীবন ওনার সাথে কাটাবে, এটা আমরা আশা রাখছি। শরীফুল রাজের কথা বলি। তো শরীফুল রাজ ভাই, বিশ্বাস করেন, হয়তো বা এর আগে ভালো ভালো কাজ করেছে, কিন্তু আমি বা বাংলাদেশের বেশিরভাগ জনগণই হয়তো বা আগের কাজ দিয়ে তাকে চিনত না। যখন পরিমণিকে বিয়ে করলো এবং সেই বিয়ের অনুষ্ঠান বা বিভিন্ন সংবাদ মিডিয়া কভার করলো, তখন কিন্তু শরীফুল রাজরে সবাই চিনে গেছে মুহূর্তের মধ্যে। দেখেন না, এখন সবাই জামাই জামাই বলে ডাকে, মানে পরিমণির স্বামী বলে জামাই জামাই বলে কিন্তু ডাকে। তো যাই হোক, আমিও সেখান থেকে চিনেছি। এই ছেলেটা আগে অভিনয় করতো এবং তার এই অভিনয় জগতে আসার পিছনে অনেক কাহিনী রয়েছে এবং তিনি অনেক কষ্ট করেছেন, সফল হচ্ছিলেন না, কিন্তু সর্বশেষ তার কাজগুলো যেগুলো আসতেছে, আলোচনায় আসতেছে, মনে হচ্ছে যে তিনি ক্যারিয়ারে কিছু একটা করবেন। কারণ পরাণ সিনেমায় তার অসাধারণ অভিনয় আমরা দেখেছি, তারপরে হাওয়া সিনেমায় দেখেছি, এর আগেরও অনেকগুলো কাজ তিনি ভালো ভালো কাজ দেখিয়েছেন এবং তিনি নিজেকে ভেঙেছেন, ভেঙে ভেঙে আলাদা আলাদা তাকে যে ক্যারেক্টার দেওয়া হয়েছে সে ক্যারেক্টার সে বহন করতে পেরেছে এবং ফুটিয়ে তুলতে পেরেছে। সামনে তার সিনেমা হয়তো বা আরও দেখতে পাবো, অসাধারণ। এই বিষয়ে কিন্তু কেউ দ্বিমত না বা কেউ হাহারি একটা দিবে না শরীফুল রাজের কাজ দেখে। তো এখানে শরীফুল রাজও সব কিছু জেনে শুনে পরিমণিকে বেছে নিয়েছে, তাদের দুইজনের মনের মিল হয়েছে, এই জন্যই তো তারা বিয়ে করেছে এবং সন্তান নেওয়ার মতো ডিসিশন নিয়েছে। এবং সর্বশেষ বলবো যে শরীফুল রাজের জন্য শুভকামনা থাকবে, পরিমণির জন্য শুভকামনা থাকবে। তো দুজন ভালো মতো সংসার করুক এবং সামনে বাজে কোনো হিস্ট্রি বা বাজে কোনো বিষয় যেন বাংলাদেশের মানুষজন না দেখে। ও আর হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম না, যে পরিমণি তো পুত্র সন্তানের জন্ম দিল, তাহলে তার নাম কি হবে সেটা কিন্তু তার আগেই ঠিক করে রেখেছিল এবং পত্রিকায় কিন্তু বলেছিল। পরিমণি এবং শরীফুল রাজ তারা কিন্তু আগেই ডিসিশন নিয়েছিল, যদি কন্যা সন্তান হয় তাহলে নাম রাখবেন রানী এবং পুত্র সন্তান হলে নাম রাখবে রাজ্য। জানি না এই নামটা তারা রাখবে কি না, তো রাখতেও পারে।